ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি গাড়ি এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মেক্সিকোর সীমান্তের কাছে একটি বড় ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় ওই গাড়িতে বেশ কয়েকজন শিশুও ছিল। 2 ডজনের বেশি আরোহী নিয়ে এই গাড়িটি যাচ্ছিল। সেই সময় পাথর বোঝায় একটি সেমি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের ওমর ওয়াটসন বলেন, দুর্ঘটনার সময় ওই গাড়িতে প্রায় 25 জন ছিলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোট 13 জন প্রাণ হারিয়েছে। তবে এল সান্ট্রো রিজিওনাল মেডিকেল সেন্টার বলছে, দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িতে 28 যাত্রী ছিল বলেও জানানো হয়েছে।